ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রুমিজ কুইজিন। দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে সুজির হালুয়ার রেসিপি শেয়ার করতে চলেছি। আমি যেরকমভাবে সুজির হালুয়া বানাচ্ছি ঠিক সেই একই রকমভাবে আপনারাও সুজির হালুয়া বানিয়ে দেখুন, দারুণ স্বাদ লাগবে, বারে বারে খেতে ইচ্ছা করবে। সুজির হালুয়া বানাতে গেলে অনেক সময় দলা বেঁধে যায়। আপনারা যদি এইভাবে সুজির হালুয়া বানান তবে আর দলা বেঁধে যাবে না। সুজির হালুয়া বানাতে যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবে তা হলো, আমি এখানে 3 গ্লাস মতো গরুর দুধ নিয়েছি, কাজু বাদাম ভেঙে অর্ধেক করে নিতে হবে, এখানে আমি গার্নিশিং এর জন্য পেস্তা আর আমন্ড কুচি করে নিয়েছি, আর নিয়েছি গ্রিন কিশমিশ আর ব্ল্যাক কিশমিশ, সুজি নিয়েছি 100 গ্রাম মতো, দশটা এলাচ গুঁড়ো করে নিয়েছি। এলাচ গুঁড়ো করে নেবার পরে সবসময় ঢেকে রাখবেন, না হলে এলাচের গন্ধ চলে যায়। 1 টিস্পুন মতো স্যাফরন নিয়েছি, এই স্যাফরন দুধের মধ্যে দিয়ে গুলে নেব, এতে স্যাফরনের কালারটা খুব ভালো আসবে। কড়াইয়ের মধ্যে সুজি দিয়ে দিলাম, শুকনো খোলায় সুজি একটানা ভেজে যেতে হবে। সুজির রং যখন বাদামি রঙের হয়ে আসবে তখন ভাজা কমপ্লিট হয়ে যাবে। এটা ভাজার সময়ে ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। সুজি ভাজা একটানা ভেজে যেতে হবে, তার কারণ যদি মাঝখানে যদি আপনারা সুজি ভাজা বন্ধ করে দেন তবে সুজি পুড়ে যেতে পারে। সুজিটা ভাজতে ভাজতে হালকা বাদামি রঙের এসে গেছে। এবার এর মধ্যে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। ঘি দেবার পরে 2 মিনিট মতো আরো ভেজে নেব। এই সময়ে এর মধ্যে কাজু দিয়ে দিলাম, কাজু দিয়ে একসঙ্গে ভেজে নেব। ভাজতে ভাজতে সুজির রংটা সোনালী রঙের হয়ে গেছে। এবার এর মধ্যে কেশর মেশানো যে দুধটা ছিল সেই দুধটা আমি দিয়ে দিলাম। দুধটা দেবার সময়ে খুব সাবধানে ঢালতে হবে, না হলে ছিটকে যাবার সম্ভাবনা থাকে। দুধ দেবার পরে একটানা নাড়িয়ে যেতে হবে, না হলে সুজি দলা বেঁধে যেতে পারে। এইভাবে নাড়াতে নাড়াতে যখন দেখা যাবে সুজি সব দুধ শুষে নিয়েছে, তখন আরো 1 গ্লাস মতো দুধ দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে 15টা মতো কালো কিশমিশ আর 15টা মতো সবুজ কিশমিশ দিয়ে দিলাম। সবুজ কিশমিশ মানে আমরা সাধারণত যে কিশমিশ ব্যবহার করি সেই কিশমিশই। এবার আরো কিছুক্ষণ নাড়িয়ে যেতে হবে। এর মধ্যে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। হাফ টিস্পুন মতো নুন দিয়ে দিলাম, নুন দিলে সুজির স্বাদ আরো বাড়ে। 100 গ্রাম সুজির জন্য 100 গ্রাম চিনি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি আরো 1/2 গ্লাস মতো দুধ দিয়েছি, মোট 2.5 গ্লাস মতো দুধ আমি এতে ব্যবহার করেছি। ঘরে যদি বেশি দুধ না থাকে তবে আপনারা 1 গ্লাস মতো দুধ দিয়ে আর 1.5 গ্লাস মতো জল দিয়েও সুজি বানিয়ে নিতে পারেন।
আমি আর বেশি ঘন করব না, এই অবস্থাতেই নামিয়ে নেব। তার কারণ সুজি যখন ঠান্ডা হয় তখন এমনিতেই ঘন হয়ে যায়। এইভাবে সুজির হালুয়া বানিয়ে রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগে। আশা করি আপনাদের এই রেসিপিটি পছন্দ হয়েছে। আপনাদের যদি এই রেসিপিটি পছন্দ হয়ে থাকে তবে আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা। দর্শক বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন অন করে নেবেন, যাতে আমার চ্যানেলে নতুন নতুন রেসিপিগুলি আপনারা দেখতে পান। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। এখনকার মতো বাই, টেক কেয়ার, সকলেই ভালো থাকবেন।